হ্যালো বন্ধুরা আমি হিমালয় স্যান আজকে আপনাদের জন্য শেয়ার পীড়ন ও বেলিম পিরন অধ্যায়ের একটা অঙ্ক নিয়ে আসছি এই অঙ্কের মাধ্যমে শেয়ার পীড়ন ও বেলিম পীড়নের কীভাবে সহজে সমাধান করবেন সেটা বুঝে পাবেন এবং এই অঙ্কটা অন্যান্য অঙ্কের তুলনায় একটু ভিন্ন বা ব্যতিক্রম বলতে পারেন তো আপনার অঙ্কটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝবেন যে এই অঙ্কটা অন্য অঙ্ক থেকে কোথায় একটু ভিন্ন আর কোথায় স্টুডেন্টরা ম্যাক্সিমাম থেমে যায় তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো এখানে অঙ্কে বলা আছে পাঁচ মিটার স্প্যান বিশিষ্ট একটি ক্যান্টিলিভার বিম এর প্রতি মিটারে সাতশো পঞ্চাশ কেজি লোড আছে মুক্ত প্রান্ত হতে তিন মিটার ভিতরে সেকশনটির নি হতে পাঁচ সেন্টিমিটার উপরে বেল্ডিং স্টেস ও শেয়ার স্টেস এর মান নির্ণয় করো তো এই অঙ্করা সাধারণত স্টুডেন্টরা যেখানে ভুল করে যে মুক্ত প্রান্ত থেকে তিন মিটার ভিতরে এই কথাতে অনেকে থেমে যায় আবার এখানে বলা আছে নিচ তল থেকে পাঁচ সেন্টিমিটার উপরে এই দুটো কন্ডিশন অনেকেই বুঝতে পারে না তো আজকের অঙ্কটা পুরোটা দেখলে এই দুটো কন্ডিশন ভালোভাবে আলোচনা করব তো আমাদের দেখুন আমি এই এখানে ভীমটা অঙ্কন করেছি ক্যান্টিলিভার বিম পাঁচ মিটার দৈর্ঘ্য সাতশো পঞ্চাশ কেজি পার মিটার এখানে সমভাবে বিস্তৃত লোড আছে এবং বিমের যে সেকশন সেটাও এখানে আট করেছে এটা হচ্ছে আশি সেন্টিমিটার এখানে চল্লিশ এটা বিশ এটা চল্লিশ ওকে এখন আমাদের বেন প্রথমে আমরা শেয়ার স্টেস ও বেন্ডিং স্টেজ দুটো বের করতে হবে তো প্রথমে আমরা যদি শেয়ার স্ট্রেসের তা বের করি শেয়ার স্টেস শেয়ার স্টেসকে সাধারণত অ্যাস অ্যাস দিয়ে প্রকাশ করে ঠিক আছে তো অ্যাস এস দিয়ে শেয়ার স্টেসকে আচ্ছা আমরা এখানে লিখে দিতে পারি শেয়ার স্টেস শেয়ার স্টেস সে স্টেসকে অ্যাস এস দিয়ে প্রকাশ করে এবং অ্যাসেস দিয়ে আমরা যেটা সূত্র সেটা অ্যাসিক টু ভি কিউ ডিভাইডেড বাই আই বি এখন আমাদের ভি কিউ এবং বি এর মান বের করা লাগবে তবে আমাদের কন্ডিশন হচ্ছে যে মুক্ত প্রান্তের তিন মিটার ভিতরে মুক্ত প্রান্ত মুক্ত প্রান্ত এটা এবং এটা থেকে তিন মিটার ভিতর ভিতরে সম্পূর্ণ বিমটা আমার পাঁচ মিটার তাহলে তিন মিটার ধরলাম আমি যেখান থেকে এটু টু তিন মিটার তার মানে আমাকে মুক্ত প্রান্ত থেকে তিন মিটার ভিতরে এখানে যে শেয়ার স্ট্রেস ভি এর মান সেটা বের করতে হবে তো এখানে ভিয়ের মান হবে আমাদের ভি ইউ কলটু হবে সাতশো পঞ্চাশ ইন্টু তিন সাতশো পঞ্চাশকে তিন দিয়ে গুণ দিলে যেটা আসবে সেটা হচ্ছে মুক্ত প্রান্ত হতে তিন মিটার ভিতরে আমার শেয়ারের মান আসবে তাহলে ভিউ কল টু সাতশো পঞ্চাশ ইন্টু তিন এটা গুণ করলে আসবে পাঁচশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ কেজি ওকে তাহলে ভিয়ের মানটা পেয়ে গেলাম আমরা এখন আমাদের কিউর মানটা দরকার হবে এবং কিউর মানটা কিন্তু অনেকেই ভুল করে কিউ কিউকে কিউকে যদি আমরা ভাঙাই তাহলে এটা আসবে এ ওয়াই বার এখন এ এ যে এ এ ক্ষেত্রফল কোনটা এই ক্ষেত্রে হচ্ছে এখানে বলা আছে যে বিমের নিচতলা হতে পাঁচ সেন্টিমিটার উপরে তার মানে এই যে বিমের নিচতলা এখান থেকে পাঁচ সেন্টিমিটার উপরে যে অংশটা থাকবে এই যে এটা মনে করেন পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার এটুকু অংশ নিচ থেকে এই রেখা পর্যন্ত পাঁচ সেন্টিমিটার তো নিচ থেকে পাঁচ সেন্টিমিটার উপরে যে অংশটা থাকবে এই অংশটার ক্ষেত্রফলই হচ্ছে আমার এই এ এর মান তাহলে এ কত হবে এর ক্ষেত্রফল হবে এখানে হচ্ছে এটুকু চল্লিশ আর এখানে এটুকু পাঁচ তার মানে চল্লিশ ইন্টু পাঁচ এটা হলো ক্ষেত্রফল এবং ওয়াই বারটা হবে বিমের নিরপেক্ষ অক্ষ নিরপেক্ষ অক্ষ সবসময় মাছ দিয়ে কাজ করবে মাছ বরাবর নিরপেক্ষ অক্ষ থেকে এই যে একটা ক্ষেত্রফল আছে এই ক্ষেত্রফলের মধ্য পয়েন্ট পর্যন্ত দূরত্ব তাহলে এখন আমরা আমরা যে আমাদের এখানে দেওয়া আছে এটা সম্পূর্ণটাই আসি তার মানে এইখান থেকে এখানে বা অর্ধেকটা হচ্ছে চল্লিশ তাহলে এখন আমার এই যে এর ভরকেন্দ্র আসতে হলে আমাকে আগে এখানে কি করতে হবে চল্লিশ মাইনাস করতে হবে গুণ চল্লিশ মাইনাস এখান থেকে এর ভরকেন্দ্র তার মানে এখান থেকে আমি এখানে এখান থেকে আমার এই পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ এখান থেকে এই পর্যন্ত হাইট হচ্ছে চল্লিশ এবং এখান থেকে বাদ দিতে হবে আমার এখান থেকে এর ভরকেন্দ্র পর্যন্ত তার মানে এখানে ফাইভ বাই টু এটা আমি ক্যালকুলেট করলে আমার কিউয়ের মানটা আসবে তো কিউর মান আসবে এখানে সাত হাজার পাঁচশো সেন্টিমিটার কিউব এগুলো সবগুলো সেন্টিমিটারের মান দেওয়া আছে তাহলে কিউ এর মান পেয়ে গেলাম এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আই আইয়ের মান কত দেখুন আয়ের মান আমাদের বের করতে হবে ভীমের নিরপেক্ষ অক্ষ অক্ষ বরাবর চিন্তা করে যে ভীমের নিরক্ষ নিরপেক্ষ অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনেশিয়া এর মান কত মোমেন্ট অফ আদি প্রকাশ করে যেহেতু একটা নিরেট অংশ আছে আর ভিতরের অংশটা ফাঁপা তাহলে আমার সম্পূর্ণ নিরেট অংশের মুভমেন্ট অফ ইনেশিয়া থেকে ভিতরে ফাঁপা অংশের মুভমেন্ট অফ ইনেশিয়া বাদ দিতে হবে তাহলে ভীমের সম্পূর্ণ অংশের মিউমেন্ট অফ ইনেশিয়া হবে বি ডিকিউব তার এখানে বিয়ের মান হচ্ছে চল্লিশ কিন্তু ডি এর মান হচ্ছে আশি কিউব ডিভাইডেড বাই বারো আর ফাঁপা অংশের ক্ষেত্রে এখানে এর মান হচ্ছে বিশ এবং ডি এর মান হচ্ছে চল্লিশ তার মানে ফাঁপা অংশের ক্ষেত্রেও বিডি কিউব হবে তো এখানে বিশ ইন্টু চল্লিশ কিউব ডিভাইডেড বাই বারো যেহেতু ফাঁপা অংশ আয়তাকৃতি এবং শহর অংশ আয়তাকৃতি তাই এক সূত্রগুলো একই হবে যেহেতু এটা ফাইভ ফাঁপা তাই এখানে মাইনাস দিয়েছে তো ওটা তো এটা আমাদের ক্যালকুলেশন করলে এটা যেটা মানা যাবে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন পাওয়ার ফোর এবং তারপর আছে বিয়ের মান বিয়ের মান কোনটা বিয়ের মান হচ্ছে আমরা আমাদের যেখানে মানে নিজ অক্ষ থেকে যেখানে আমাদের বলেছে যে পাঁচ সেন্টিমিটার উপরে সেখানে বিয়ের যে প্রস্ত সেটা হচ্ছে বিয়ের মান তো এখানে বিয়ের প্রস্ত হচ্ছে বিশেষ চল্লিশ সেন্টিমিটার তার মানে এখানে বি হবে চল্লিশ সেন্টিমিটার তো আমি শেয়ার স্ট্রেসের সব মানগুলো পেয়েছি এখন আমি এই মানগুলো বসিয়ে দিলেই হবে তাহলে আমি এখানে মান বসিয়ে দেবো ভি এর মান আমরা পেয়েছিলাম বাইশ টু টু ফাইভ জিরো ইন্টু কিউর মান হচ্ছে সাত হাজার পাঁচশো আই মোমেন্ট অফ ইনশিয়া সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন পাওয়ার সিক্স ইন্টু বিয়ের মান চল্লিশ তো এটা ক্যালকুলেশন ক্যালকুলেশন করলে আমার শেয়ার স্ট্রেসের মান আসবে যেটা জিরো পয়েন্ট টু সিক্স থ্রি সিক্স কেজি পার সেন্টিমিটার স্ট্রেস সেন্টিমিটার স্কোয়ার এটা হচ্ছে আমাদের শেয়ার স্ট্রেসের মান এখন আমরা বেল্ডিং স্ট্রেস বের করব বেন্ডিং স্ট্রেস বেন্ডিং স্ট্রেসকে আমাদের অ্যাস বি দিয়ে প্রকাশ করে বেন্ডিং স্ট্রেস সূত্র হচ্ছে এস ভি ইকাল টু এম ওয়াই ডিভাইডেড বাই আই তো এখানে আমাদের এখন মোমেন্টের মান বের করতে হবে মোমেন্টের মান কোথায় মুক্ত প্রান্ত থেকে তিন মিটার ভিতরে যে মোমেন্ট উৎপন্ন করবে সেই মোমেন্টের মানটা এখানে আমার লাগবে তো এখানে মুক্ত প্রান্ত থেকে তিন মিটার ভিতরে এখানে এই মুক্ত প্রান্ত থেকে তিন মিটার ভিতরে মোমেন্টের মান হবে যেহেতু ডিস্ট্রিবিউশন লোড আছে তাহলে সাতশো পঞ্চাশ ইন্টু থ্রি ইন্টু থ্রি বাই টু যেহেতু ডিস্ট্রিবিউশন লোড তাহলে এটার জন্য এটা আসবে মুক্ত প্রান্ত থেকে তিন মিটার ভিতরে মোমেন্ট এর মানটা হবে তিন হাজার তিনশো পঁচাত্তর কেজি মিটার এখন আসবে মান এই ওয়ার মানটা কিন্তু আমাদের বুঝে বের করতে হবে কারণ এখানে যে ওয়াইবার আর এখানে যে ওয়াই এই দুটোই কিন্তু একই কথা না এটা আমাদের বুঝতে হবে আগে তো এখানকার মানটা হচ্ছে যখন আমরা বেন্ডিং স্ট্রেস বের করবো তখন তার মান হবে নিরপেক্ষ অক্ষ থেকে যে অক্ষ যে অক্ষ পর্যন্ত আমাদের বলা থাকবে তার দূরত্ব তার মানে নিরপেক্ষ অক্ষ থেকে এই অক্ষের দূরত্ব এটাই হচ্ছে আমার ওয়াই আর ওয়াই বা আর আমরা এখানে যে ওয়াইটা বের করেছিলাম এটা হচ্ছে নিরপেক্ষ অক্ষ থেকে আমাদের এই অক্ষের ভরকেন্দ্র পর্যন্ত আর শুধু ওয়াই যখন বলবে তখন নিরপেক্ষ অক্ষ থেকে যেই ক্ষেত্রের কথা বলা হয়েছে সেই ক্ষেত্রের নিচের অংশ পর্যন্ত দূরত্ব তাই নিরপেক্ষ অক্ষ থেকে এই অক্ষের নিচের অংশ পর্যন্ত দূরত্ব কত হবে যেহেতু এখান থেকে এটা সম্পূর্ণ হচ্ছে চল্লিশ তাহলে চল্লিশ মাইনাস আর এটুকুর হাইট হচ্ছে পাঁচ তাহলে চল্লিশ মাইনাস পাঁচ এখানে থাকবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সেন্টিমিটার তো এখন আমরা এখানে যে মানগুলো বসে দিই আর আয়ের মানটা ঠিক আগেরটার মতোই থাকবে আয়ের মান কোনো পরিবর্তন হবে না তাহলে এমের মান আমরা এখানে পেয়েছি থ্রি থ্রি সেভেন ফাইভ ইন্টু ওয়াইয়ের মানটা আমরা পেয়েছি পঁয়ত্রিশ ইন্টু আয়ের মানটা আমরা পেয়েছিলাম ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন পাওয়ার সিক্স তো এটা আমরা ক্যালকুলেশন করলেই বিল্ডিং বেল্ডিং স্টেশন মানটা পেয়ে যাবো এটা আসবো আমাদের সেভেন পয়েন্ট থ্রি এইট টু এইট কেজি পার সেন্টিমিটার এবং এটাই হচ্ছে আমাদের এটা একটা এবং এটা একটা তো এই ধরনের অঙ্কগুলো একটু বুঝে শুনে করবেন যদি একবার না তাহলে ভিডিওটা আবার টেনে দেখবেন কেননা এই ধরনের অঙ্কগুলো ভালো করে না বুঝো করলে হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেলটিতে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই বাই বাই